রাজ্যসভাত প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতি সীমান্ত চিরে বৃহৎ ভারত আন্তঃগাঁথনি নির্মাণের কথা স্বীকাৰ চীনের কর্মকাণ্ডর বাবে গালোয়া উপত্যকা যুদ্ধর পরিস্থিতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীজনে আজ উচ্চ সদনত এই কথা স্বীকার করলে রাজনাথ সিংয়ে সদনত কলে ভারত আর চীনে আনুষ্ঠানিকভাবে এই কথা সম্মতি প্রকাশ করেছে যে সীমা বিবাদ এক জটিল বিষয় ইয়াক সমাধান করবার সীমান্ত শান্তি স্থাপনের প্রয়োজন এই বিষয়ে সমাধান আলোচনার মাধ্যমত উলিওয়ার পক্ষপাতি দুইখন দেশ ভারতে চীনক কূটনৈতিক আর সামরিক মাধ্যমে এই কথা জানাই দিছে যে চীনের এনে কাম কাজে পরিস্থিতি সলনি করেছে রাজনাথ সিংয়ে এই কথা সদনক কয় চীনে এই কথা মানি লৈছে যে দুইখন দেশের সীমা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হওয়া নাই সেনার বীরত্ব আর সাহসের প্রশংসা করব লাগে হম লাদাখ মে এক চুনৌতিকে দৌর সে গুজর রহে লেকিন সাথ হি মুঝে পুরা ভরসা হ্যা কি হামারা দেশ আর হামারে বীর জওয়ান ইস চুনৌতি পর খড়ে উতরেঙ্গে মে ইস তরম সে অনুরোধ করতা হুম কি হম এক ধ্বনি সে আপনি সেনাও কি বাহাদুরি আর উনকে অদম্য শাহাদত কে প্রতি সম্মান প্রদর্শিত করেন প্রতিরক্ষা মন্ত্রীজনে রাজ্যসভাত দিয়া বক্তব্যত লগতে এই কথাও কয় যে সেনা জওয়ানসকলের বীরত্ব আর ত্যাগক প্রশংসা করব লাগে ভারতীয় সেনায় অতি কঠিন পরিস্থিতিও নিজের অক্লান্ত চেষ্টায় দেশবাসীক সুরক্ষিত করে রাখিছে রাজনাথ সিংয়ে এই কথা উল্লেখ করে কয় যে ভারতের সেনা জওয়ানসকলের মনোবল অটুট আছে যেকোনো পরিস্থিতির সম্মুখীন হবলৈ দেশের সেনা জওয়ানসকল দৃঢ় প্রতিজ্ঞ বলেও রাজনাথ সিংয়ে রাজ্যসভাত কয় ন্যাশনাল ডেস্ক Prag News.